নমস্কার, সুপ্রভাত। শুরু করছি হারানো দিনের গান। এটা একটা নিয়মিত অনুষ্ঠান এবং আমার বলতে খুব ভালো লাগছে, গত রোববারে যখন আমি অনুষ্ঠানটি করছিলাম তখন আমি বলেছিলাম যে 19টা বছর আমরা পার করতে চলেছি, আর আজকে এই রোববার যখন অনুষ্ঠানটি আমি সঞ্চালনা করছি বলতে ভীষণ ভালো লাগছে যে 20টা বছরে পা দিয়ে ফেললাম। অর্থাৎ সিটিভিএন একেডি গ্রুপ এই মুহূর্তে 20 বছরে পা দেওয়া একটি সম্পূর্ণ সাবালক চ্যানেল। আমাদের এই পথ চলার মধ্যে নানান চড়াই উতরাই এসছে, কিন্তু আমরা চেষ্টা করেছি সকলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাওয়ার। এই চেষ্টাটা তখনই করতে পেরেছি যখন আপনারা আমাদের সঙ্গে একেবারে ওতপ্রোতভাবে ছিলেন, ঠিক সেই জায়গা থেকে, আর আমাদের ভালোবাসার জায়গা থেকে। আমাদের এই চ্যানেল আজকে কিন্তু 20 বছরের একটি চ্যানেল। আপনাদের ভালো লাগা ভালোবাসা সম্পূর্ণটা আমরা পেয়েছি, এবং বিশেষ করে আমাদের অনুষ্ঠানকে আপনারা এত বেশি কেয়ার করেছেন যে এই অনুষ্ঠান যখন শুরু হয়, আমাদের পথ চলা যখন শুরু করি আমরা কোনো একটি অনুষ্ঠান নিয়ে, আমরা কিন্তু ভাবি না যে এটা এতগুলো এপিসোড করে থেমে যাব। আমরা ভাবি অনুষ্ঠানটা শুরু করলাম, যতদিন দর্শক চাইবেন অনুষ্ঠানটা চলতে থাকবে। এবং আমাদের আর একটা প্রাপ্তি এই যে যখন আমরা যে অনুষ্ঠানে শুরু করেছি আপনারা চেয়েছেন, ভালোবেসেছেন এবং সেই অনুষ্ঠান চলতেই থেকেছে, যেমন আমাদের এই হারানো দিনের গান। সম্ভবত আমার যতটুকু ধারণা, আমার একটা আগমনী আমরা শুরু করেছিলাম 2007-08 সাল নাগাদ, এবং সেই আগমনী 7 কিংবা 8-এ, সেই আগমনী শনি রোববার হতে হতে যখন পুজো শেষ হয়ে গেল তখন আমাদের একটা নেশা ধরে গিয়েছিল যে এই একটা অনুষ্ঠান আমরা রোববার সকালে কেন করব না, কারণ সোম থেকে শনি তখন প্রতিদিনের রবীন্দ্রনাথ হতো। তখন আমরা ঠিক করলাম যে হারানো দিনের গান এই গোল্ডেন এরাটাকে ধরে আমরা একটি অনুষ্ঠান তৈরি করব, তার নাম দেবো হারানো দিনের গান। দিনটা হারিয়ে গেছে, সাল তারিখ মাস আর ফিরে পাবো না, কিন্তু সৃষ্টিটা অমলিন, সৃষ্টি রয়ে গিয়েছে। ঠিক সেই জায়গা থেকে আমাদের এই অনুষ্ঠান। একটু ইতিহাসটা বলতে ভালো লাগলো, আর অবশ্যই যে শিল্পীরা আসেন তারা সমৃদ্ধ করেন এই অনুষ্ঠানকে, এবং শিল্পীরা কিন্তু বর্তমান প্রজন্মের বা হয়তো আমাদের একটু আগের, তারা কিন্তু এই কাজটা করছেন খুব সুন্দর করে। আজকে যে শিল্পী এসেছেন আমার অনেক প্রত্যাশা ওর কাছ থেকে, সুমনা, অনেক অনেক স্বাগত সুমনাকে। একটু বড় মুখবন্ধ করলাম তার কারণ একটু ইতিহাসটা বলার দরকার আছে। মানে এই অনুষ্ঠানটা না, মানে আমাদের সবার ভাবনা চিন্তার একটা ফসল বলা যেতে পারে, এবং ভাবো আজকে 2009 সাল থেকে টানা, সম্ভবত 2009 কিংবা 2010 এই অনুষ্ঠানটাকে কিন্তু আমরা টানা এগিয়ে নিয়ে যাচ্ছি, এবং ওই এই অনুষ্ঠানটা বন্ধ হবে এরকমটা আমরা ভাবি না। আমি খুব ডেফিনেট যে আমার পরবর্তী যিনি আসবেন এই অনুষ্ঠান করতে, তিনিও এইভাবে অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবেন। তো তোমার পরবর্তী মানে তুমি কি বলতে চাইছো? আমি তো একটা সময় পরে তো ফুল স্টপ দিতেই হবে, না তুমি থামলে চলবে না। আচ্ছা, ধন্যবাদ। সিটিভিএন 40, 50, 60, 70 যাই হয়ে যাক তোমাকে কিন্তু চাই। ওরে বাবা, ক্লোন করতে হবে তাহলে। যাই হোক, সময় গান দিয়ে শুরু করি, আমাদের পরে যন্ত্রশিল্পীদের সাথে আমরা আলাপটা করছি, একটু গান দিয়ে শুরু করি। অবশ্যই আমি বন্ধু প্রেম বলছেন যখন শ্রীকৃষ্ণ তাকে ছেড়ে কংসবধে চলে গেছেন, তিনি বিবাহিত গৃহস্থ, কিন্তু শ্রীরাধিকা বৃন্দাবনে একা পড়ে রয়েছেন। জিনিস কি পড়াবি তোরা,
আমি বন্ধুর প্রেমাগুনে পড়া সইগো, আমি মুলে পড়াসনি তোরা, বনের আগুন সবাই দেখে মনের আগুন কেউ না দেখে গো, বনের আগুন সবাই দেখে মনের আগুন কেউ না দেখে গো, থেকে থেকে ঝরছে বিষম ধারা, জলে পুড়ে হলে মছাই পুড়িবার কি অন্ত নাই, পোড়া ছাই যায় কি কখনো পোড়া যদি আসে দেশে বলিস গিয়ে বন্ধুর কাছে, তমাল গাছে বাঁধা আছে তোমার প্রেমের মোড়া সইগো, আমি বন্ধু প্রেমাগুনে পড়া সইগো, আমি মুলে পড়াসনি তোরা সইগো, আমি এই গানের পরে না, মানে সত্যি কথা বলতে আমার মনে হয় না রিদিমে ফিরতে কারোর ইচ্ছে করবে, এই রকম একটা সুন্দর পদ, এটা তো পদ, এবং রাধাকৃষ্ণের প্রেমের একটা অসম্ভব মানে এর মধ্যে একটা অ্যাপিল আছে, এবং দেখো তুমি কীরকমভাবে রাধার একটা দুঃখ আর তোমার নিবেদন আকুলতা এবং তোমার নিবেদনের মধ্যে সেটা ভীষণভাবে ফুটে উঠলো। আসলে আমাদের প্রত্যেকের মধ্যেই তো একটা কোথাও না কোথাও দুঃখ যন্ত্রণা থাকে, একদম, কারো কেউ কথায় প্রকাশ করে, কেউ গানে কেউ কবিতায়। তো এবারে সুবর্ণা কার গানে শুনে যাচ্ছে এবার কি এসো দোকানের দিন গাই? আচ্ছা আমি একটু বলি, আজকে আমাদের মানে যন্ত্রশিল্পীদের যে প্যানেলটি রয়েছে তাদের মধ্যে
একটু ফিল ইন দ্য গ্যাপস হবে পরবর্তী পর্যায়ে। আমি একটু বলেই দিই, দেবাশিস রয়েছেন কিবোর্ডে আর অ্যান্থনিদা রয়েছেন গিটারে। ওনার সাথে আজকে আমার প্রথম আলাপ হলো আর কি। আমি একদিন শুনেছি বাজনা, যেদিনকে আমি বাড়ি ছিলাম, শান্তনুদা অনুষ্ঠান করছিলেন, ভীষণ ভালো। এবং তবলায় যিনি রয়েছেন উনি হচ্ছেন ফিল ইন দ্য গ্যাপস, মানে আজকে প্রিয়ব্রততা রয়েছেন তবলায়, কিন্তু একটু পরে উনি থাকবেন না। আর যিনি আসার তিনি চলে আসলে প্রিয়ব্রত চক্রবর্তী উঠে যাবেন। আর বিক্রম রয়েছেন অক্টোবরে, আর শব্দে আমাদের ভাই রয়েছেন, এবং অবশ্যই ক্যামেরায় যারা থাকেন প্রত্যেকে। এবং এদের ডেডিকেশনটাও না আমাদের এই 20 বছরের পথ চলাতে নিঃশব্দে এরা কাজটা করছে, এদের জন্য একটা বিশাল বড় হরতালি পাওনা। তো পিসিআরে যারা রয়েছেন প্রত্যেককে স্বাগত জানিয়ে আমরা যাই পরের গানে, একদম ফুল ফ্লেজেডে, তাই তো? একদম পরের গান মানে তুমি বলে প্রথমটা ফুল ফ্লেজেড নয়, কেন বলছি? বিরহ দিয়ে শুরু করলে হচ্ছে আমাদের যিনি একজন মানে গ্যাপ রয়েছে তিনি আসবেন, আসবেন তার বিরহে, তার বিরহে এটা হলো। কিন্তু বিষয় হচ্ছে যে না, সুমনা বলেছে মানে গৌরদাকে, যে গৌরদা বলে আমি বসলে কিন্তু আমি বাজাবই আর কি, তা গৌরদার বাজনা এখন আমরা শুনবো। হ্যাঁ এক্স্যাক্টলি, আমার গান শুনবেন না আপনারা, প্রিয়ব্রত চক্রবর্তীর বাজনা শুনবেন। আর তুমি একটু ডাফ বাজাও, ডাফ বাজাও বিক্রম। বসন্তের গান, এটা ছাড়া বসন্ত ভাবা যায় না। এই শুধু গানের দিন, এতিথি সুযোগও যেন পাঁচই বসন্ত, মানে পাঁচই ফাল্গুন, তার মধ্যে তিসরা ফাল্গুনটা তুমি নিয়ে নিয়েছো, জন্মে গেছো।
শুধু জানাও তোমায় পাওয়ার তিথি শুধু বহুশ্রুত নয়, আর এটা হচ্ছে বহুশ্রুত গান যেটা কোনোদিন পুরনো হবে না, এবং বাঙালির গান মানে এ গান বাঙালি গুনগুন করবে। তুমি তো ধরো দেশে বিদেশে সব জায়গায় শো করো, তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছো বিদেশের মাটিতেও যখন এই গান গাইছো তখন ওখানকার মানুষেরাও তোমার সাথে সাথে লিপ মেলাচ্ছে, তাই না? একদম, সকলে একটু চান যে যেই গানগুলো অতি পরিচিত এবং নিজেরা গাইতে পারবো, নিজেরা গাইতে গুনগুন করতে পারবো, সেই গানগুলো শুনতে চান। তবে আমার মনে হয় চ্যানেলই একমাত্র জায়গা যেখানে আমরা একটু এমন গান শোনাতে পারি যেগুলো ততোধিক প্রচলিত নয়, কিন্তু গানগুলো যেমন ধরো তুমি শুরুতে যে গানটা গাইলে এই গানটা খুব প্রচলিত নয় এখানে, বরঞ্চ পরবর্তী পর্যায়ে মুভিতে একটি গান ব্যবহার হয়েছিল রাধাকৃষ্ণের বিরহের গান, সেই গানটা ভ্রমর কইও, এটা ভীষণ এখন পপুলার, কিন্তু ওই গানটাও এক সময় তো অল্প শ্রোত হয়েছিল। তো আমার মনে হয় এটা শিল্পীদেরও দায়িত্ব, যেমন শ্রোতাদের দায়িত্ব, চ্যানেলের দায়িত্ব, শিল্পীদেরও দায়িত্ব যে এই ধরনের গান পরিবেশন করার যেগুলো অল্প শ্রোত। আর আমাদের এখানে একটা সুবিধা হচ্ছে আমাদের কোনো ব্যারিয়ার নেই, মানে তুমি যা শোনাবে, তোমার যদি মনে হয় তোমার দর্শককে তুমি যা শোনাবে, আর মাঝখান থেকে আমরা শুনে নিতে পারি হয়েছে ব্যাপার। পরের গানে যাই, চলো বিস্কেলি চলো, এই গানটা আমাদের সিলেবাসে ছিল না, হঠাৎ ওই আমি বন্ধুর প্রেমাগুনে পড়া গাইতে গাইতে মনে হলো, আর দেবাশিস দা অ্যান্থনি তো সবসময় রেডি, আর আমাদের গৌরদা বিক্রম আছে। রাধাকৃষ্ণের যে প্রেম তার এটা একটা মডার্ন ভার্সন, রাহুল দেববর্মনের ভার্সন। পোড়া বাসি শুনলে মন থাকে না রে ঘরে, থাকে না আসবে বলে কথা দিয়ে সে আসে না রে কথা, শুনলে মন থাকে না রে ঘরে থাকে না। রাত জেগে
চাঁদের আলো লাগে না ভালো বেসিক অ্যালবামের গান তো এটা, এবং এটা পুজোর গান ছিল একেবারে, রাহুল দেব বর্মনের পুজোর গান। আর কে আবার তো বলতেই হবে, আমি তো বলেইছি দেবাশিসের এটা রোববারটা ভীষণ, আর একদম মানে দুটো মেলোডি একদম সুন্দর কম্বিনেশন হয়েছে আজকে। না দেবাশিসের না, রোববারের সকালটা হচ্ছে ভীষণ পরীক্ষার সকাল হয়, কারণ না পড়াশুনোর সকাল, মানে রাত তিনটে থেকে উঠেও বলেছে পড়াশুনো করে এই একটা ঠিক আছে, দেখা যাক আমরা ভাবনা চিন্তা করি তাহলে। কিন্তু এখন তো আপাতত আমরা আধুনিক গানটা শুনি তোমার কাছ থেকে। চলো কোনটা, ওই গানটা গাইবো? ঠিক আছে গৌরদা, এটা কিন্তু তোমার একদম ফাটিয়ে বাজনা চাই, সি শার্প স্কেল। তুমি কি লিখছো? এটা বসন্তের গান, কৃষ্ণচূড়া। এখন আসছে সামনে গো, সামনের মানে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি যে সপ্তাহটা শুরু করব, দোল দিয়ে। তুমি বলো না আগের বছর কি হয়েছিল, মনে হচ্ছে তোমার চোখ টোক ফুলে এক সপ্তাহ চশমা পরে, আবার চশমা খুব সুন্দর লাগছিল। না তার জন্য দায়ী তোমরাই, আগের বছর দোলের দিন, আগের বছর দোলের দিন আমাদের অনুষ্ঠান ছিল, একদম দোলের দিন এখানে রং টং দিয়ে সাজিয়ে আমরা অনুষ্ঠান করলাম, তারপরে সেই রংগুলো সব নিজেদের গায়ে মাখলাম, তো এটা আমাদের হয়েছিল। তো দোল না সামনে, দেখো সামনে সপ্তাহ, এই যে আসছে সপ্তাহটা শুরু করছি আমরা, তার পরের সপ্তাহে সম্ভবত দোল চলে আসছে, তো একটু ওই বসন্তে আমাদের থাকতে হবে, তাই জন্য বলছি বসন্ত মানে কিন্তু বসন্ত বিলাপ, বসন্ত বিলাপের গানও শুনবো। বসন্ত বিলাপের গান শুনে আপাতত, এটাও বেসিক অ্যালবামের গান, গীতা দত্তের গান। গানটা এমন, কৃষ্ণচূড়া নিয়ে আর শীতের শেষ, সেটা একদম গানে স্পষ্টভাবে বলা হয়েছে। এটা কি হেমন্ত মুখোপাধ্যায়ের সুরের গান? না না, তাহলে এটা কার সুর? এইটা সম্ভবত হয় সুধীন দাশগুপ্ত, সম্ভবত সুধীন দাশগুপ্ত সুর। 2 3 4
চূড়া তুমি আমার প্রেমের পরিচয়, তুমি আমার আলোর নেশা বিভোর করো ময়, কৃষ্ণ চূড়া তুমি আমার প্রেমের পরিচয়, কৃষ্ণ চূড়া চূড়ায় তোমার রক্ত তিলক করো, অনসরা যৌবনেরই তুমি স্বয়ম্বরা, কৃষ্ণ চূড়া চূড়ায় তোমার রক্ত তিলক করো, অনসরা যৌবনেরই তুমি স্বয়ম্বরা, কিশোর তোমার তানে আমার পঞ্জ সরহানে, কিশোর তোমার তানে আমার পঞ্চ সরহানে, তুন করেছ শূন্য তোমার গুণ করেছ গানে, কৃষ্ণ চূড়া গুণ তুমি আগুন ঝরা বানে, তুন করেছ শূন্য তোমার গুণ করেছ গানে, কৃষ্ণ চূড়া গুণ তুমি আগুন ঝরা বানে, কৃষ্ণ চূড়া গুণ তুমি আগুন ঝরা বানে, কৃষ্ণ চূড়া গুণ তুমি আগুন ঝরা বানে। সম্ভবত 1963 না বা 1957 এরকম সময়কার গান হবে একদম, তাই? এবং সুধীন দাশগুপ্তেরই মিউজিক তুমি বললে। আজকে না মোটামুটি সুমনা আমাদেরকে মনের মধ্যে বসন্তের আগুন ছড়িয়ে দিয়ে, তুমি যে পোশাক পরেছো তার মধ্যে একটা বসন্ত আছে, হ্যাঁ বসন্ত উপরের পোর্শনটা নীলটা যদিও সারা বছরের, একদম আমি তো এবছর নীলে আছি, নীলে বলতে যাচ্ছিলাম নীলে ভাসছি। তো চলো পরের গানে যাই, হঠো সে ছুলো তুমি মেরা গীত আমার কর্দো, মানে আজকে কি তোমাকে গান বলে দেবে দেবাশিস, আর তুমি গানগুলো গাইবে, তাই তো? বুঝতে পেরেছি সেটা। হ্যাঁ চলো এফ, এই গানটার সঙ্গে গৌরদা আমি আরেকটা গান মেশাবো, মনে হয় গৌরদার, ধন্যবাদ জানাবো প্রিয়ব্রত চক্রবর্তী। মানে সত্যি সত্যি আমাদের কিছু মানুষ থাকে যারা সাইলেন্টলি অনেক কিছু করে দেয়, তো এই যে অনুষ্ঠানটা আমরা ঠিক মতো সময় শুরু করে বেশ খানিকটা এগিয়ে গেলাম, ধন্যবাদ দিতেই হবে। তো এই মুহূর্তে আমাদের যার আসার কথা ছিল অর্থাৎ মানুষ, অনেকদিন পর মানুষ, মানুষকে আমরা পেয়ে গিয়েছি তবলায়। এবার আমাদের ফ্যামিলিকে আরেকবার দেখিয়ে দেওয়া হোক, যন্ত্রশিল্পীরা যারা রয়েছেন, দেবাশিস রয়েছেন কিবোর্ডে, অ্যান্থনিদা রয়েছেন গিটারে, এবং তবলায় মানুষ, অক্টোবরে বিক্রম। শুরু করি আবার। Mm-hmm.
পহলা খত লিখনে মে অথবা হাম তো গায়ে পরদেশ এই রকম পর 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 একটা কোলা আছে আমি পরদেশে এখন যাব না আরেকটা আরেকটা মনে হচ্ছিল কিন্তু ওটার সেটা একদম মাইনর নোটসে আছে বলে অ্যাড করতে পারলাম না আচ্ছা আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন জানো তো শোনো না সুপ্রভাত কে রয়েছেন সুপ্রভাত সৌগতদা বলছি পূর্ণিয়া বিহার থেকে একটু আওয়াজটা না বাড়বে কি বলবো অসাধারণ গান গুলো সিলেক্ট করেছো আর গজলের তো একটা শাড়ি তুমি গিয়ে দিলে একদম দারুণ গেয়েছো এবং একটি গানের কথা বলবো আর তনুশ্রীর সাথে অনেকদিন পর দেখা হলো ভালো আছো তনুশ্রী ভীষণ দুদিন থাকা না মানে একটু মাস্ক ছিল না
তো যাই হোক, আর প্রিয়ব্রত আর তবলাও শুনলাম, জানতাম না তবলা বাজান, যাই হোক সুন্দর বাজালেন। হ্যাঁ তাই, আমাকে আশিস বলছিল চল থেকে যে এরকম বাজায়। যাক গিয়ে আমি, দেখো আমাদের বন্ধুরা তো অনেক ছড়িয়ে ছিটি রয়েছে, হ্যাঁ এ প্রান্ত থেকে ওপ্রান্ত, কিন্তু ওই স্বপ্নাদি, দেবাশিস মুখার্জি এবং পূর্বা মল্লিক এবং কেশব সান্যালরা যথেষ্ট গুণী মানুষ, তিনি রয়েছেন। তিনি বললেন যে আমার হয়ে বলে দিও, যাক গিয়ে আমি একটি গান বলবো, ওকে, মেরি জান মুঝে জান না কহো, অনুভব ছবির গান, কানু রায় সুরারোপিত এই গানটি থাক আজ, সকলে মিলে আমরা অনুষ্ঠানটি দেখছি। খুব থ্যাংক ইউ, একটা ভীষণ বিখ্যাত গান, একদম শেষের গান, মানে ওটাই ওনার শেষ, একদম একদম, তারপরে আর উনি গান 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 গাইতে পারেননি, উনি তো খুব ডিপ্রেশনের মধ্যে চলে গিয়েছিলেন এবং এই গানটা মৃত্যুটা সুইসাইডের মতোই বলতে পারি, এবং এই গানটা ওনার ভাই ওনাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল এই গানটাতে, কানু রায়, কিন্তু এই গানটা ওনার মিউজিক এবং এটা মানে অসম্ভব। আর এটা শোনা ভীষণ ভালো গিয়েছিল আমাদের এখানে এবং সেটা ইউটিউবে আছে এবং প্রচুর লাইকস অ্যান্ড প্রচুর ভিউয়ার্স আমি দেখেছি সেটা। তো কটা লাইক আমার জন্য পড়ে, কটা লাইক তনুশ্রী দির জন্য পড়ে, সেটা সেটাই হচ্ছে প্রশ্ন। আমরা একটু দেখি, আরেকজন বন্ধু রয়েছে, নমস্কার, কে রয়েছেন? সুপ্রভাত, তনুশ্রী নমস্কার। হ্যাঁ বলুন দাদা, সুজিত দা, আজকে বানপুর হীরাপুর থেকে সুজিত দা, সুজিত দা কথা বলুন, অপূর্ব অনুষ্ঠান, অপূর্ব। আর সুমনা দিদি ভাই আসা মানে, ও প্রথম কথা এত সুন্দর হাসে, ওর হাসিটা এত সুন্দর, গান হাসি সব মিলে একটা একাকার হয়ে গেছে। আর তার মধ্যে সুমনা যারা বাজাচ্ছেন না, একজন তো তবলা বোধ হয় চলে গিয়ে অন্য একজনকে জায়গা করে দিলেন, তো খুব সুন্দর, চারজন আগে পাঁচজন আগে আমার অসংখ্য ধন্যবাদ। দেবাশিস অ্যান্থনি আছেন, আমাদের ওই বিক্রম আছেন, আর এই দাদা আমার এখন এলেন, এই আত্রে এলেন মানুষ, মানুষ দেখে, মানুষ দেখে মানে অনেক ভাবে চিনি, অনেক ভাবে দেখেছি, এমনিও আপনাদের চ্যানেলও দেখি। তো আমি তিনটে গানের কথা বলি সুমনা, বলুন, তোমায় আমায় প্রথম দেখা গানের প্রথম কলিতে, আচ্ছা, নিশিরাত বাঁকা চাঁদ আকাশে, তুমি যে আমার ও তুমি যে আমার, এই তিনটে বললাম। আমি জানি আপনি আমার অনুরোধ রাখেন, হয়তো রাখার চেষ্টাও করবেন, তনুশ্রী সঙ্গে রইলাম, সবাই ভালো থাকবেন। কিন্তু আমার আমার একদম আমার একটা কথা বলি, সুমনার কাছে কেন এত গীতা দত্তের গানের অনুরোধ আসে বলতো, তোমার তোমার একটা কেন আমার জীবনটার ট্র্যাজেডি হবে না, তো আমি ওই বয়সে মারা যাবো না, তো যেটা কেন বলতো রিকোয়েস্ট রাখে, কারণ তোমার যে গানটা করার যে অ্যাপিল, যেটা ওই আদো আদো একটা ব্যাপার আছে আমার, কারণ গীতা দত্তের গানের মধ্যে তো একটা একটা ওই আদো আদো একটা ব্যাপার আছে, তা ভীষণ আদুরে একটা গলা, তো তোমার গানের গলার সঙ্গে আমার মনে হয় দর্শকরা ওই মিলটা কোথাও খুঁজে পাচ্ছেন। যদিও ও আবার যদি মনে করেন যে সন্ধ্যা মুখোপাধ্যায় আমাদের শোনাবেন, তখন আপনার একের পর এক অনুরোধ করতে থাকবেন, এটাই হচ্ছে ওর ভার্সিটাইলিটি। তো আমরা চলে যাই তোমার পরের গানে, কিন্তু আমি না ভাসছি কোথায় বলতো দেবাশিস, ওই না উম্র কা সীমা হো না জন্ম কা হো বন্ধন, যা প্যার করে কহি তো তব দেখা। আমি আর তাহলে তোমাকে আর এমন একটা গান শোনাই, ওটা ওটা ক্যান্সেল যেটা বললাম, তাহলে ওই গানটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। সকলের জন্যই শোনাচ্ছি, আর অনুরোধের গানগুলো আমি পরে ছোট ছোট করে শুনিয়ে দেব। জি জিতেই আর রয়েছে, এইটা শুনলে তুমি ওই জায়গা থেকে বেরিয়ে আসবে। এই গানের কথা এবং সুর কোনো অংশেই এর থেকে কম যায় না, বলবো যে বাংলা গানের ক্ষেত্রে অনেকটা বেশি। আসল কথা কি জানো তো সুমনা, মানে গজল মানে তো তোমার প্রেমের গান, কিন্তু তার মধ্যে কোথাও একটা ব্যথা রয়েছে, মানে গজল হচ্ছে মানে সেই গান, প্রেমে ব্যথা পেয়েছ এবং গানটা গাই, গানটা তৈরি হচ্ছে। তো যে কোনো গান আমার মনে হয় যদি ভালো কথা হয় আর তার সঙ্গে সুর যদি একদম খাপে খাপে মিলে যায়, তাহলে সেই গান চিরস্থায়ী, সেই গান ইতিহাসের অঙ্গ আর কি। তুমি দেখো তুমি এই যে শুরুটা যে গানটা দিয়ে করলে, শুধু গানের দিন, সেই গানেও কিন্তু শুরুটা, তার আগে আমি একটা ভুলে গেছি, তুমি ওটা ভুলে যাচ্ছো, ওটা ভুলে যাচ্ছো, তাল বাজেনি বলে তুমি ভুলে যাচ্ছো। না আমি বলছি তুমি যেভাবে মানে পরের ফেজটা আর কি শুরুটা করলে, কারণ ওই গানটা না ঠিক আমি হারানো দিনের গানের মধ্যে ফেলি না, ওই ধরনের গান চিরকালীন,
কিন্তু হারানো দিনের গান হচ্ছে এই শুধু গানের দিন, মানে দিনটা হারিয়ে গেছে, কিন্তু এই গানের ওই কথা আর সুর এতটা একে অপরকে সঙ্গে নিয়ে চলেছে যে গানগুলো অমলিন হয়ে থাকে, তার সঙ্গে গলার ভয়েসটা তুমি চিন্তা করো, তুমি গাইছো যখন আমার কিন্তু ওই গলাটাই মাথায় ঘুরছে, হ্যাঁ হ্যাঁ এটাই হয়। তো আমরা রেডি তাই তো, চলো বুঝবে না কেউ, বুঝবে না কি যে মনের ব্যথা, অন্ধখানি অন্তরে থাকে যে শোনা সবাই জানে তারি চোখে
না, যে সিনেমা যখনই হোক না কেন, যত বছর পরেই হোক না কেন, সিনেমাটা মানুষ দেখেন বসে। এটা এবং একটা ছবি হচ্ছে কবিতা, সেই ছবিতে প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী, মানে রঞ্জিত মল্লিক বলো, মালহা সিনহা বলো, তোমার কমল হাসান বলো কিংবা মহুয়া রায়চৌধুরী, প্রত্যেকে অভিনয়টা অসাধারণ করেছিলেন। এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু এই ছবিটাকে পাই। এবং আমাদের যে গানটাও শোনালো সলিল চৌধুরীর সুরে এবং কথায় নিজের গান নিজে, একদম একদম। তুমি এই গানটা যখন শোনালে না, আমার ওই গানটা মনে পড়ে গেল, আর নয় গুনগুন গুঞ্জন প্রেমে, ওই গানটা শুনিয়ে তো একটু। তো যাই হোক, চায়ের পেয়ালাটা হাতে নিয়ে নিয়েছি, কিন্তু সঙ্গে একটু গান চাই। তো ওনারাও তো বসে পড়েছেন না? হ্যাঁ অবশ্যই, চলো। সবাই রেডি তো? कहीं न जा आज, कहीं मत जा, फिर मिले ना मिले ये पल ये समां, बाहों में आ जा, कहीं न जा आज, कहीं मत जा,
इस मोड़ से जाती है, इस मोड़ से जाती है, कुछ सुस्त कदम रस के, कुछ तेज कदम आए, इस मोड़ से जाती है, कुछ इस मोड़ से
एहसान तेरा हो ছবির গান ও একসাথে শুনিয়ে দিল, তার মধ্যে দুটো রাহুল দেব বর্মনের মিউজিক ছিল, একটা শঙ্কর জয়কিষণের, এবং একটি ছিল প্রথম গান যেটা ছিল সেটা বারে দিলওয়ালে, এবং ওই ছবিটা কিন্তু খুব একটা যে হিট হয়েছিল এমনটা নয়, কিন্তু গানগুলো মারাত্মক রকমের হিট। দুটো গান তো ডুয়েট শোনালো, প্রথম দুটো গান তো ডুয়েট গান শুনিয়ে দিল, পরের গানটা ছিল আধি, এটা নিয়ে কোনো কথা নেই, মেল ফিমেল ভার্সনে আছে, হ্যাঁ মোহাম্মদ রফি আর লতাজি, হ্যাঁ মোহাম্মদ রফির ভার্সনটা অনেক বেশি পপুলার হয়েছিল। ও আচ্ছা, আমার কাছে ওই জন্য আমি এটা ডুয়েটটা শুনিনি, জানো তো আমার যেটা জঙ্গলিতে ছবিটা, এটা জঙ্গলি ছবির গান, এবং এটা তোমার মোহাম্মদ রফির কণ্ঠে আমার মানে কানে শোনা আছে, তো অসাধারণ, এই জন্যই সুমনা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো সুপ্রভাত, কে রয়েছেন? সেই বাড়িতে কে নামে সঙ্গে থাকুন যিনি ছিলেন। পরের গানে যাই, পরের আবার এটা কি কোলাজ যাচ্ছি আমরা? না কোলাজ না, এবার একটু সোলো গান গাই, চলো চলো চলো। সেটা হলো যে এই শঙ্কর জয়কিষণের কথা যখন তুমি বললে, তাহলে সেই প্রসঙ্গে মনে পড়ে যায় শঙ্কর জয়কিষণের একটার পর একটা গান সেই সময় হিট, রাজ কাপুর
তারপর শাম্মী কাপুর, মানে একদম কাপুর ফ্যামিলির একদম উনি, ওনারা একদম পুরো মানে মানে কি বলবো, ফ্যামিলি ডক্টর যেমন থাকে ফ্যামিলি কম্পোজার। ওই গানটা বলো তো কত সুন্দর, সিসাবটাই ধরো একটু মেজর। রসিক বলমা পরের গানে যাই, কি গান গাই বলো তো, দেবাশিসদা বলো, চলো একদম একদম বসন্তের গান, একদম 18 বছর অষ্টাদশীর গান, চলো বাপি লাইরের সুরে, যে গানটা তুমি একদিন শুনে খুব খুশি হয়েছিলে, আরতি মুখোপাধ্যায়। হ্যাঁ সি, আচ্ছা টেলিফোনে একজন বন্ধু এবার এসেছে, নমস্কার, কে রয়েছেন? তনুশ্রী ম্যাডাম, গুড মর্নিং। কল্যাণদা বলুন, গুড মর্নিং বলছি বেয়ালার থেকে। বলুন বলুন। অসম্ভব ভালো গান গাইছেন সুমনা ম্যাডাম, এবং অসম্ভব ভালো গানও গায়। আমি সুমনা ম্যাডামের সাথে একটু কথা বলি। সুমনা ম্যাডাম নমস্কার। নমস্কার, অসংখ্য শুভেচ্ছা। আমি একটা কথাই শুধু আজ বলবো, আপনার মূল্যায়নটা ঠিক হলো না, আরো বেশি মূল্যায়ন হওয়া উচিত ছিল। সত্যি এবার মূল্যায়ন আপনারা যে করছেন, এই যে আপনারা ফোন করে বলছেন, এটা আমার পক্ষে মানে আরো বড় ব্যাপার। আপনার সাথে সঙ্গত যারা আছেন তাদেরও প্রত্যেককে নমস্কার শুভেচ্ছা। আমি বলবো, আপনি কি শুধু এখন হিন্দি গান গাইবেন নাকি বাংলা গানও গাইবেন? না, বাংলা গান হিন্দি গান মিলিয়ে মিশিয়ে। আচ্ছা, আমি তাহলে বাংলা গানের কয়েকটা রিকোয়েস্ট করে ফেলি। হ্যাঁ হ্যাঁ বলুন। সেটা হচ্ছে প্রতিমা বন্দ্যোপাধ্যায়, তোমার দু চোখে আমার স্বপ্ন আঁকা, আর সন্ধ্যা মুখার্জির আর কিছুক্ষণ রইতে, তো রইতে কাছে। আর এই গানটা আমার ভীষণ ভালো লাগে, জানি না ফুরাবে কবে এই পথ যাওয়া। আর হিন্দি গান বলবো আমি আজীব দাস তাহাই যদি হয়। আরেকটি গান বলবো, এই গানটি ভীষণ প্রেমের গান, হামে ওর জিনে কি চাহাত না হোতে আগার তুম না হোতে। আপনি তো বিভিন্ন রঙের গান বলে গেলেন, কল্যাণদা এ তো হয়ে গেল গল্প একেবারে। কি বলে বলুন তো, মানে একটা ফুলের সাজির মধ্যে প্রচুর ফুল, এবার আমরা একটাই তুলতে পারবো, সঙ্গে থাকো, ধন্যবাদ, চলে যাই বলো, চলো।
আমাদের বাংলাতে, আমাদের বাংলাতে মানে আমরা কি কি অ্যাসেট পেয়েছি ভাবো, যারা একসাথে দাঁপিয়ে হিন্দি বাংলায় কাজ করে গেছে, তাই তো? মানে আরতি মুখোপাধ্যায় বাংলা হিন্দি মানে দু জায়গাতে সমানভাবে, আজকে আর হিন্দিটা ধরো দুজনের মধ্যে যেকোনো এক ভাইব্রোফোনে ইয়ে করো। গানটার মধ্যে অদ্ভুত স্কেল মানে কর্ডস চেঞ্জ হচ্ছে স্থায়ী থেকে অন্তরায়, সেটা একটা বেশ মজার শুনতে। মেরি জান মুঝে জান কহো, মেরি জান মেরি জান মেরি জান মুঝে জান কহো, মেরি জান ইচ্ছা করছে। আমি এটা জেনেছি লতা মঙ্গেশকরের সঙ্গে মাঝখানে রাজ কাপুরের কিন্তু একটা বিশাল গণ্ডগোল হয়েছিল, তখন রাজ কাপুরের প্রোডাকশন বিভিন্ন বই হচ্ছে, গীতা দত্তের যেহেতু একটা মানে বেহিমান জীবনযাপন, যেহেতু তার হাজব্যান্ডের সঙ্গে একটা গ্যাপ,
তো তখন গীতা দত্ত প্রচন্ড ড্রিঙ্ক করছেন, তো যার ফলে ঠিকমতো গানের রেকর্ডিংয়ে আসতে না পারা, এই সমস্ত কারণে তাকে ব্যান্ড করা হয়েছিল। এবং যেহেতু রাজ কাপুর ব্যান্ড করলেন, তো সকলেই তখন কিন্তু গীতা দত্ত থেকে মুখ ঘুরিয়ে নিলেন। আমরা অনেকেই জানি না লতা মঙ্গেশকর কিন্তু গীতা দত্তের জন্য ফাইট করেছিলেন, এবং তিনি চেয়েছিলেন গীতা দত্ত ফিরে আসুক এবং তার একটা ব্রেক পাক, এবং তিনি মানে এই এই গীতা দত্তকে নিয়ে রাজ কাপুরের সঙ্গে লতা মঙ্গেশকর একটা গ্যাপ তৈরি হয়েছিল, যে গ্যাপটা মিটেছিল সত্যম শিবম সুন্দরমে যখন লতা মঙ্গেশকর গেলেন রেকর্ডিং করতে। লতাজি নিজেই ইন্টারভিউতে বলছেন যে একটা গ্যাপ ছিল, দীর্ঘদিনের গ্যাপ, এবং তারপরে যখন ওই সত্যম শিবম সুন্দরম গানটার জন্য বলা হলো, তখন যখন বললেন লতাজিকে, উনি বললেন, প্রথমে তো রিফিউজ করলেন, তারপরে লতাজি বললেন ওনার মাস্টারমশাই রামচন্দ্র বলে একজন ছিলেন তাকে দিয়ে অনুরোধ করানো হলো। লতাজি বললেন আমি গেলাম একবারে রেকর্ড করলাম, ওয়ান টেক ওকে করলাম, করে বেরিয়ে চলে এলাম। আমি লতাজির নিজের ইন্টারভিউতে শুনেছি কথাটি। তো আমার মনে হয় যে এই ঘটনাগুলো না জানার দরকার, যে তখনকার দিনে শিল্পীদের মধ্যে কিন্তু একটা অসম্ভব বন্ডিং ছিল। এবং আমরা কিন্তু ঠিক উল্টোটাই জানি, আমাদের মধ্যে বিভিন্নভাবে এর মানে উল্টো জিনিসটাই আমাদের বারবার করে ঢোকানো হয় কানের মধ্যে, এবং আমরা ভালোটা দেখি না, আমরা মন্দটা অনেক বেশি। না না, লতাজির এরকম প্রচুর ঘটনা আছে। এবং গীতা দত্তের এই যে গ্যাপটা ছিল এই সময়, কিন্তু আশা ভোসলের এন্ট্রি হয়ে গেছিল, এবং আশা ভোসলে প্রথম প্রথম গীতা দত্তকে নকল করে গাইতেন, একদমই তাই। ওই যে তোমার ওই কজরা মোহাম্মদ ওয়ালা, ওইটা তো একদম পুরো আমি শুনে বুঝতে পারিনি। তারপর এই গানটা যেমন ধরো, আমাদের না এখন একটা বিরতির সময় হয়ে গেছে, শোনা ছোট্ট করে বলে দি, বলো 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 গানটা। আমাদের এখন গান সিলেক্ট হচ্ছে যে আর কোন গানগুলো আমরা শুনবো, দেখা যাক। এবার এবার না সুমনার মুড, কেননা আমি বুঝতে পেরে গেছি সুমনা যেটা করে, মানে যেটা একটা গাইতে গাইতে পরের গানটা ওর মাথায় আসে। তবে আমি এটা রেক্টিফাই করি আমার নিজেকে, ছবিটা যেটা আই এ মেহেরবা গানটা বললাম, আমি নাদিরা ভুল করে বলেছি, ওটা অ্যাকচুয়ালি হবে মধুবালা। আমার চোখে নাদিরার ওই ছবিটাই ভাসছে, কিন্তু এটা হবে মধুবালা, কারণ হাওড়া ব্রিজ ছবির গান। মধুবালা সেই প্রথম মাদা, মানে একদম পুরো ঘুরে নিয়ে করে, মানে ম্যারিলিন মনরোর যে স্টাইলটা ছিল একদম একদম সেই স্টাইলটা। তো চলো গান দিয়ে শুরু করি আবার, যেহেতু সময় কম আছে একটু ছোট ছোট করে কয়েকটা গান। আমরা রাহুল দেব বর্মনে ফিরে যাচ্ছি, আমরা বলে দিই রাহুল দেব বর্মন সম্ভবত দ্য গ্রেট গ্যাম্বলার ছবি, এবং তাই তো এটা ছবি গাইবো, এটা গাইবে, ঠিক আছে এটা গাইবে, ওটা তো ও বললো।
না সুমনা, কোলাজ করে ফেলো এবারে। হঠাৎ করে মনে হলো একটু সুফি আমার মানে সুমনা আপনার গাইতে পারবে, আমার পরের দিনের জন্য তোলা রইল। হ্যাঁ, কিছু সুফির অনুরোধ। ঠিক আছে, আচ্ছা তো শেষ গানে যাই। শেষ গান কি দিয়ে শেষ করি বলো? আজকে তো দেবাশিস তুমি সব বলে দিচ্ছ। আচ্ছা আচ্ছা, আর দুটো গান হবে, আর দুটো গান হবে। আচ্ছা তাহলে কি একটা সুফি হবে? হবে না, না সুফি ছোট করে, ছোট করে হবে, একটা অন্তরা তো হবেই। ওকে চলো সুফিটা হোক একটু, তারপরে আর শেষটা একটু আনন্দ দিয়ে শেষ করবো। সি শার্পে করো। বিছড়ে আমি তোমার
দেবাশিসের লাস্ট মিউজিকটা সেই মানে জ্যাকি শ্রফের কথা মনে করে দেয় না, মানে একদম অসাধারণ। কিনে দে রেশমি চড়ি নইলে যাব বাপের বাড়ি। আজকে যদিও মেয়েরা চুড়ি পরে না, তুমি আজকে পরেছো। কিনে দে রেশমি চড়ি নইলে যাব বাপের বাড়ি, দিবে বলে কাল কাটালি জানি তোর জারি জুরি। কিনে দে রেশমি চড়ি চলো না, এবারে ভুলবো না তো চত।
গানটা তো, এটাও তোমার বেসিক অ্যালবাম এবং এটা পুজো সংখ্যার গান, 80 বা 84-85 ওই সময়কার গান। আমার মনে হয় আশা ভোঁসলে ঝগড়া করতে করতে ওই গানটা গিয়েছিল রাহুল দেব বর্মার সাথে ঝগড়া করতে করতে, তাই না? একদম মানে, আর মানে সুমনা গানের সঙ্গে অভিনয়টা যা করলো না, ক্যা বাত ক্যা বাত। তো আমাদের হাতের সময় যেটুকু আছে, মানে তাতে গান হবে না, একটা ছোট্ট করে তুমি বিদায় নিতে পারো, মানে 2 মিনিট মতো সময় রয়েছে আমার হাতে, 2 মিনিটেরও কম হিসেব মতো, 1 মিনিট আছে, ওই সুরে সুরে একটু মানে ও বিদায় নিক, একটা বিরতি আমরা নিই, নিয়ে ফিরে আসি। আমি নাকি জলের ছলে যাই ঘাটে, আমার নাকি পথ আছে দিন কাটে, কি বলে ছাই বুঝি না, অন্য কিছু জানি না, শুধু জানি কারো চোখে চোখ পড়েছে, চোখ পড়েছে, বাড়ির মানুষ কাই আমায় তাবিদ করেছে, পাড়া পুশি কাই দিনে পুঁতে ধরেছে, কি করে বলি ওদের কেউ আমায় ভালোবেসেছে, ভালোবেসেছে, বাড়ির মানুষ কাই আমায় তাবিদ করেছে, পাড়া পুশি কাই দিনে শুনলে ধরে শিক্ষা